ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি জার্মান ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যারা ভিডিও ফুল না দেখে টেনে টেনে দেখেন, দেখার পরে কমেন্ট করেন। আমি রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, বিকজ ভিডিওর ভিতরেই অনেক উত্তর দেওয়া আছে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নেই ভিসা রিকোয়ারমেন্টগুলো, বিজনেস এবং ট্যুরিস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। এখানে বিজনেসের জন্য কয়েকটা জিনিস বেশি লাগে, যেমন কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট, বিজনেস রেফারেন্স, ইনভাইটেশন লেটার এবং ডিটেইল শিডিউল অফ ইয়োর বিজনেস মিটিং। এই অপশনগুলো, এই অপশন কয়টা বিজনেসের ক্ষেত্রে বেশি লাগে, আর বাকি যা আছে সেম। এখানে যে ফর্মটা আমরা ফিল আপ করবো, এই ফর্মটা ফিল আপ করতে গেলে এটা সেভ করেও রাখা যায়, আবার এটা কারেকশনও করা যায়। তো চলুন আমরা দেখি বিস্তারিত। ফর্মের লিঙ্কটি আমি কপি করে রেখেছি, যে কোনো একটা ব্রাউজার রান করে তো আমি লিঙ্কটি দিয়ে দিলাম পেস্ট করে, আর এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, জার্মানি যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে আপনি ইংলিশ করে নেবেন। দেন নিউ অ্যাপ্লিকেশন, এখানে আপনি আপনার বিস্তারিত দিয়ে দিবেন, আপনার তথ্য দিয়ে দিবেন, অ্যাজ এ পাসপোর্ট, পাসপোর্টে যেভাবে আছে। এখানে আপনার ট্রাভেল ডকুমেন্টস, দ্যাট মিন্স পাসপোর্টের ডিটেলসটা দিয়ে দিবেন। আমরা বায়োমেট্রিক ডাটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটা সেভ করতে হয়, এবং আপনি যদি ক্লোজ করে বের হয়ে যান আবার কীভাবে অ্যাপ্লিকেশনটা রান করবেন, কাজ করার জন্য, আপনার ফিল আপ করার জন্য ফর্মগুলো। তো আমি সেভে ক্লিক করলাম, সেভ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। এখানে আমি অ্যাপ্লিকেশনটি রান করতেছি যে কোথায় সেভ হলো, এটা আপনার জেসন, JSON, জেসন ফরম্যাটে সেভ হচ্ছে এখানে দেখুন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আবার নতুনভাবে ঢুকলাম অ্যাপ্লিকেশনে। এবার ইম্পোর্ট ডাটা, এখানে দেখুন ইম্পোর্ট ডাটা দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার ফাইলটি দেখিয়ে দিবেন, আমার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, দেন ওপেন। এবার ইম্পোর্টে ক্লিক করবেন। দেখুন আমরা যে পর্যন্ত ফিল আপ করেছিলাম সে পর্যন্ত আছে, এবার আমরা ফিল আপ করবো বায়োমেট্রিক ডাটাতে। সব কিছু ঠিকঠাক আছে, বায়োমেট্রিক ডাটাতে ক্লিক করলাম। এখানে লিখছে যে আপনি এর আগে সেনজিন কান্ট্রিতে গেছেন কিনা, বা ওখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে কিনা। যদি আপনার দেওয়া থাকে ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পর এখানে ডেট, আপনি যদি জানেন যে ডেটটা কবে দিয়েছিলেন আপনি ভিসার জন্য যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, যদি না জানেন তাহলে দরকার নেই। এবার ট্রাভেল ডাটা, আপনার যদি ট্যুরিস্ট হয় ট্যুরিস্ট দিবেন, বিজনেস হলে বিজনেস দিবেন, আপনার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবেন। একটা কথা বলে রাখি, এখানে স্টার মার্ক যেগুলো আছে ওগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে।
আমি প্রথমে জার্মানিতে ঢুকব, জার্মানির পরে আমরা ডেনমার্কে যাব, ডেনমার্ক থেকে আবার স্পেনে। এই জন্য আমি ওইটা তিনটা দেখাই দিলাম। আপনি যদি আরো কোনো কান্ট্রি অ্যাড করতে চান করতে পারেন। সম্ভাব্য যাওয়ার ডেটটা দেখাই দিবেন, কবে রিটার্ন আসবেন সেটা দেখাই দিবেন, ডিউরেশন কতদিন সেটা দিয়ে দিবেন, এর আগে আপনার কোনো ভিসা সেঞ্জিন ভিসা ছিল কি না, যদি থাকে সেক্ষেত্রে সম্ভাব্য ডেটগুলো দিয়ে দিবেন, ভিসার যে ইস্যু ডেট এবং ভ্যালিডিটি ডেটটা সেটা দিয়ে দিবেন। এখানে টাইপ অফ রেফারেন্স, ইনভাইটিং, যদি বিজনেসের ভিসার ক্ষেত্রে কোম্পানি হয় আর ট্যুরিস্টের ক্ষেত্রে কোনো পার্সন হয়, আপনি পার্সনের ক্ষেত্রে পার্সন সিলেক্ট করে দিবেন আর কোম্পানির ক্ষেত্রে কোম্পানি সিলেক্ট করে দিবেন, দেন তাদের ডিটেলসগুলো দিয়ে দিবেন। এখানে ট্রাভেল অ্যান্ড লিভিং কস্ট, তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। স্পন্সর থাকলে স্পন্সর দিয়ে দিবেন, এটার ক্ষেত্রে কোম্পানি বিয়ার করবে, এর জন্য কোম্পানি অ্যাড্রেস দেওয়া আছে। কমপ্লিট হয়ে গেলে সেভে ক্লিক করবেন। আপনি যদি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশন আকারে যেটা আসবে। প্রিন্ট করে নিতে একটা এটা প্রিন্ট করতে হবে, আপনাকে অ্যাম্বাসিতে যাওয়ার আগে প্রিন্ট করে নিতে হবে এটা। এখানে যদি কোনো কারেকশন থাকে আপনি আবার ওইভাবে, আমি যেভাবে ইম্পোর্ট করেছিলাম ফাইলটা ওইভাবে ইম্পোর্ট করে আবার এডিট করে নিতে পারবেন। এবার আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে লিঙ্কটা আছে সেটাও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এখানে এসে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন, এবার নিচে আসুন, এখানে এই লিঙ্কে ক্লিক করুন। কন্টিনিউ, চেঞ্জ ইন ভিসা, কন্টিনিউ। আবার কন্টিনিউ দিবেন, ক্যাপচাটা টাইপ করুন, না বুঝলে আবার লোড করে নিতে পারেন পিকচারটা। এখানে দেখুন যে লেখা আছে অল অ্যাপয়েন্টমেন্ট ফর দিস পিরিয়ড আর টেকেন, মানে এই এই ডেটে, এখানে 8:15, 8:20, 9:00 থেকে 9:05, এগুলো সব নিয়ে আছে, শুধু ফাঁকা আছে হচ্ছে 11:50 থেকে 11:55। দেন আমি বুক দিস অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। এবার আপনার ডাটাগুলো দিয়ে দিবেন, অ্যাপ্লিকেশনের যে ডাটাগুলো আছে যেগুলো ফিল আপ করেছিলেন, সব কিছু দেওয়া হয়ে গেলে ক্যাপচাটা টাইপ করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে একটা কনফার্মেশন মেইল যাবে আপনার অ্যাপয়েন্টমেন্টের, ওই মেইলটা এরকম দেখতে আসবে, আমি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, এটা প্রিন্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।